বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা গত ক্লাসে চলতড়িৎ অধ্যায় শুরু করেছিলাম এবং এই চলতড়িৎ অধ্যায়ের আমরা কতগুলো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে ছিল ওহমের সূত্র, ছিল এক ওহম কাকে বলে, সিমেন্স কাকে বলে, এবং রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে আমরা পড়েছিলাম। রোধ চারটে বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে পরিবাহীর তাপমাত্রা, পরিবাহীর উপাদান, পরিবাহীর দৈর্ঘ্য, আর পরিবাহীর কী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোধের সূত্র। তো রোধের সূত্রের মধ্যে চারটা বিষয়ের উপর নির্ভর করে, এখানের মধ্যে দুইটা জিনিস যদি আমরা তাপমাত্রা, একটা হচ্ছে তাপমাত্রা, আর উপাদান যদি কি থাকে স্থির থাকে, তাহলে আর বাকি আছে দুইটা জিনিস, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই তাপমাত্রা এবং উপাদান যদি স্থির থাকে তাহলে দৈর্ঘ্যের রোধের সূত্র দুইটি, কখন, যখন তাপমাত্রা আর উপাদান কি থাকে স্থির থাকে। তো রোধের সূত্র দুইটি, এক নম্বর সূত্র হচ্ছে যে দৈর্ঘ্যের সূত্র। তো দৈর্ঘ্যের সূত্রতে বলা হয়েছে যদি পরিবাহীর উপাদান তাপমাত্রা আর হচ্ছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি স্থির থাকে, অপরিবর্তিত থাকে, উপাদান তাপমাত্রা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অপরিবর্তিত থাকে, তাহলে ওই পরিবাহীর রোধ আর এর দৈর্ঘ্যের কি সমানুপাতিক। আর হচ্ছে পরিবাহীর রোধ আর এল হচ্ছে দৈর্ঘ্য, ওই পরিবাহীটা কত দৈর্ঘ্য। তাহলে এই সূত্রটা কখন প্রযোজ্য, যখন তিতা তাপমাত্রা, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে উপাদান যদি কি থাকে, উপাদান যদি স্থির থাকে বা ধ্রুব থাকে, তাহলে এই সূত্রটা প্রযোজ্য। রূপটা এর পরিবাহীর দৈর্ঘ্যের কি সমানুপাতিক, মানে পরিবাহী যত কি হবে লম্বা হবে তত রোধ বেশি হবে, পরিবাহী যত লম্বা হবে রোধ তত বেশি হবে। তাহলে আমরা যদি দুইটা কোনো পরিবাহীর দৈর্ঘ্য যদি L1 হয় আর আবার যদি পরিবাহীর দৈর্ঘ্যটা যদি L2 হয়, মানে পরিবাহীর ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের জন্য পরিবাহীর রোধ হবে কি R1 আর R2। L1-এর জন্য রোধ যদি R1 হয়, L2 এর জন্য রোধ হবে কি R2 হয়, তবে এই সূত্রটাকে আমি কীভাবে লিখব, R1/R2 L1/L2। এটার অর্থ হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় রোধও কী হবে দ্বিগুণ হবে, পরিবাহীর দৈর্ঘ্য যদি তিন গুণ হয় রোধও কী হবে তিন গুণ হবে। তো এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের সূত্র, এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে রাখি। আমরা এখন দুই নম্বর সূত্র নিয়ে আলোচনা করব। তো আমাদের দুই নম্বর সূত্রটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। আমরা এদিকে লিখি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। দুই নম্বর সূত্রটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি ব্যস্তানুপাতিক। সেটা কখন প্রযোজ্য, যখন তাপমাত্রা তিতা, দৈর্ঘ্য এল এবং উপাদান কি থাকে, উপাদান অপরিবর্তিত থাকে। কোনো পরিবাহীর উপাদান এবং ওই পরিবাহীর দৈর্ঘ্য এবং ওই পরিবাহীর তাপমাত্রা যদি স্থির থাকে, অপরিবর্তিত থাকে, তাহলে ওই পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি ব্যস্তানুপাতিক। এটা আরেকটা সূত্র। তবে এখানের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এই এটা হচ্ছে ক্ষেত্রফল, তো এই ক্ষেত্রে পরিবাহীর এই সূত্রের ক্ষেত্রে এর মান লিখতে হবে পাই আর স্কোয়ার তারের ক্ষেত্রফল। কোনো একটা পরিবাহীর ক্ষেত্রফলকে পাই আর স্কোয়ার দ্বারা রিপ্লেস করতে হবে। এটার অর্থ হচ্ছে কোনো একটা পরিবাহীর প্রস্থচ্ছেদ যদি কী হয় বেশি হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে ওই পরিবাহীর রোধ কী হবে কম হবে, এবং ওই পরিবাহীর রোধ যদি কম হয় ওই পরিবাহীর ভিতর দিয়ে কী হয়
তড়িৎ প্রবাহ বেশি হবে। সেজন্য একটা প্রশ্ন আসছে, মোটা তার এবং চিকন তারের মধ্যে কোন ভিতরে কোনটার ভিতর দিয়ে বেশি কারেন্ট প্রবাহিত হয়, মোটা তার এবং চিকন তারের মধ্যে কোনটির ভিতর দিয়ে বেশি কারেন্ট প্রবাহিত হয়, এই প্রশ্নটা কিন্তু আসে। তো মনে করলাম এটা একটা মোটা তার আর একটা আমরা চিকন তার ধরলাম, তাহলে এটা যদি মোটা তার হয় এই মোটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু বেশি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে এর রুদ্ধ হবে কি কম, এবং যেখানে রোধ কম হয় ওখানে কারেন্ট বেশি প্রবাহিত হবে, সেজন্য মোটা তারে কারেন্ট বেশি প্রবাহিত হবে। আর একটা চিকন তার, চিকন তারে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কম হয় রোধ হবে বেশি, আর যেখানে রোধ বেশি হবে সেখানে কারেন্ট কম প্রবাহিত হবে, এবং সেক্ষেত্রে চিকন তারে কারেন্ট কম প্রবাহিত হবে। তাহলে মোটা তার এবং চিকন তারের মধ্যে কোনটির ভিতর দিয়ে কারেন্ট বেশি প্রবাহিত হবে, মোটা তারের ভিতর দিয়ে বেশি প্রবাহিত হবে, এই অনুধাবনমূলক প্রশ্নটা তোমরা ভালো করে নোট করে ফেলবে। তাহলে আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দেই, এটাকে 2 নম্বর সমীকরণ দেই, তাহলে এটাকে আমি বিভিন্ন অবস্থার জন্য লিখি। মনে করলাম A1 A2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলে ওই পরিবাহীর রোধ যদি R1 আর R2 হয় তাহলে এই সমীকরণটাকে আমি কীভাবে লিখতে পারবো, আমি ওইটাতে ব্যঙ্গে লিখি না, এটাতে একটু ব্যঙ্গে লিখি, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা কী পাবো, কে পাবো। তাহলে এই দুইটা সূত্রকে যদি আমি একটাকে একটা দ্বারা কী করি ভাগ করি তাহলে কী পাবো, A2 বাই কি A1 ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা এটা একটা সূত্র। তবে এই সূত্রটা কখন প্রযোজ্য হবে, যখন তাপমাত্রা উপাদান আর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। এটা তাহলে আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে যদি একসাথে লিখি, এটা হচ্ছে 2 নম্বর সূত্র আর এটা হচ্ছে 1 নম্বর সূত্র, এই দুইটা সূত্র যদি আমি একত্রে লিখি তাহলে আমি কী লিখতে পারবো একটু লিখি। তাহলে 1 নং ও 2 নম্বর হতে পাই, 2 নম্বর হতে পাই, তাহলে আর ইস প্রপোর্শনাল টু কি, L/A। তো এটা যদি L হয় তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমি একটা রো দিব, রো, তাহলে এখানে লিখতে হবে রো একটি সমানুপাতিক ধ্রুবক যাকে আপেক্ষিক রোধ বলে, রো একটি সমানুপাতিক ধ্রুবক যাকে কি বলে আপেক্ষিক রোধ বলে, এটা হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। তাহলে আমরা এই টপিক্সের ক্ষেত্রে এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সমীকরণ পেলাম, আর সমান রুয়েল/A আপেক্ষিক রোধ নির্ণয়ের সূত্র, যেখানে আর হচ্ছে পরিবাহী রোধ আর এটা হচ্ছে আপেক্ষিক রোধ, এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু পাই আর স্কোয়ার দ্বারা রিপ্লেস হবে, যদি ব্যাসার্ধ এবং ব্যাস দিয়ে থাকে তাহলে এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, মানে এটাকে চেঞ্জ করতে হবে, এ হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপেক্ষিক রোধ নির্ণয়ের সূত্র, এখানে রু হচ্ছে আপেক্ষিক রোধ। এখন আমরা আপেক্ষিক রোধের সংজ্ঞা দেব, তার আপেক্ষিক রোধ কাকে বলে, আপেক্ষিক রোধ কাকে বলে, তার আপেক্ষিক রোধ কাকে বলে, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে আপেক্ষিক রোধ বলে। তবে তার আগে একটা জিনিস লাগাইতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে আপেক্ষিক রোধ বলে, সংজ্ঞাটা ভালো করে লিখে নিবে। তাহলে আমরা যদি এখান থেকে রুটা যদি বের করে নেই R/L, তো আমরা এখন একক বের করবো, একক রোধের একক কি ওহম, রোধের একক ওহম, আর এটা হচ্ছে ক্ষেত্রফল মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার, আর এটাও কি মিটার, দৈর্ঘ্য একক মিটার, তো একটা মিটার কাটা গেলে ওহম মিটার, রোধের একক হচ্ছে কি ওহম মিটার, রোধের একক হচ্ছে ওহম মিটার। তো এটা গেল, এবং এটা দিয়ে তোমরা কিন্তু বইয়ে অঙ্ক আসে অঙ্ক করার চেষ্টা করবে, খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, এটা দিয়ে অঙ্ক করার চেষ্টা করবে। তো আমরা এখন আপেক্ষিক পরিবাহকত্ব নিয়ে আলোচনা করো, আপেক্ষিক পরিবাহকত্ব, 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 আপেক্ষিক পরিবাহকত্ব, আমরা পরিবাহিতা পড়েছিলাম, পরিবাহিতা বলা হয় রোধের বিপরীত রাশিকে কি বলে, পরিবাহিতা বলে,
আর আপেক্ষিক পরিবাহিত হচ্ছে পরিবাহগত হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে আপেক্ষিক পরিবাহকত্ব বলে, একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক পরিবাহকত্বকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সিগমা সমান 1/রো। ওই যে আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে আপেক্ষিক পরিবাহকত্ব বলে, এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এই জিনিসটা ভালো করে নোট করে নেবে। এখন আমাদের আরেকটা টপিক রয়েছে, সেটা হচ্ছে তা রোদের উপর তাপমাত্রার প্রভাব। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রোদের উপর তাপমাত্রার প্রভাব। তো আমরা এটা একটা মনে করলাম, এটা একটা পরিবাহী। আমরা জানি যে পরিবাহী মানে হচ্ছে যে কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে অণুগুলো কিন্তু নির্দিষ্ট অবস্থানে মানে পাশাপাশি অবস্থান করে এবং নিচ অবস্থানে থেকে থাকা তারা কিন্তু কম্পনরত অবস্থায় থাকে। কঠিন পদার্থের অণুগুলো খুব নির্দিষ্ট জায়গায় থাকে, খুব তারা ঘেঁষাঘেঁষি করে অবস্থান করে এবং তারা নির্দিষ্ট স্থানে থেকে কী করতে থাকে, কম্পনরত অবস্থায় থাকে, সবসময় কাঁপতে থাকে। তো এখন যদি আমি যদি এখানে তাহলে এটা যদি পরিবাহী হয়, তাহলে পরিবাহীতে কী পা কারেন্ট চলাচল করে উপরের প্রান্তে, খুব উপরের প্রান্তে, একদম উপরের প্রান্তের সাথে গেসে কী হয়, তড়িৎ প্রবাহিত হয় বা মুক্ত ইলেকট্রন প্রবাহিত হয়। তো এখন যদি আমি যদি এখানে তাপমাত্রা বাড়াই দেই, তাপমাত্রাটি বাড়াই দেই, তাহলে এখানে যে অণুগুলোর কথা বললাম পরিবাহীতে অবস্থান করতেছে, এদের কম্পন কিন্তু আগের চেয়ে আরও বেড়ে যাবে। মানে আগে যা ছিল তাপমাত্রা, যেভাবে কম্পনরত অবস্থায় থাকতো, তাপমাত্রা বাড়ানোর ফলে এদের কম্পন কিন্তু আরও বেড়ে যাবে। এখানে কিন্তু কম্পন কিন্তু আরও বেড়ে যাবে। তো এখানে যদি কম্পন যদি অণুগুলো কম্পন যদি বেড়ে যায়, তাহলে এখানে যে মুক্ত ইলেকট্রনগুলো যাচ্ছে বা যে কারেন্ট যাচ্ছে সেগুলোর সাথে কিন্তু এগুলোর সংঘর্ষ লাগবে। মানে ওই কারেন্টটা আগের মতো স্মুথলি যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ হচ্ছে যে এই অণুগুলোর কম্পন কি গেছে, বেড়ে গেছে। তাহলে এই মুক্ত ইলেকট্রনের সাথে এই অণুগুলোর কম্পন যেহেতু বেড়ে গেছে, এদের সাথে সংঘর্ষ লাগবে। তার মানে কি, কারেন্টটা বাধাপ্রাপ্ত হবে। কারেন্ট বাধাপ্রাপ্তের হওয়ার মানে হচ্ছে রোধ বেড়ে যাওয়া। সেজন্য তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে পরিবাহীর ক্ষেত্রে। পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি, রোধ বাড়ে। এই জিনিসটা একটু ব্যাখ্যা করতে হবে। তাহলে রোধের উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে। এই জিনিসটা ভালো করে নোট করে নেবে। আজকে এতটুকুই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।